মুখ্যমন্ত্রী ডাক্তার মাদিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। জ্ঞাপন করলেন দীপাবলির শুভেচ্ছা, জানালেন অভিযোগও। অভিযোগ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতির রুম সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যার কারণে আগরতলা শহরের বিভিন্ন ক্লাবের ক্রিকেট সংগঠক মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে দাবি করেন পুরনো ঐতিহ্য যাতে ফিরিয়ে আনা হয়। অতীতে সভাপতিরা সেকেন্ড ফ্লোরে আসন অলঙ্কৃত করতেন, নতুন কমিটি আসার পর কেন সভাপতির রুম পরিবর্তন করা হলো এটাই তাদের প্রশ্ন। সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল দেওয়ালি হিসাবে, প্লাস বিভিন্ন আলোচনা ক্রমে সারা রাজ্যের বিভিন্ন কিছু আলোচনার ক্ষেত্রে এই আলোচনা এসছে যে এরকম সিদ্ধান্ত ওরা নিয়েছে, এগুলি ঠিক না। উনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন, ওরা আমরা সবাই ভালোবাসি, ওনাকে নিয়ে এসছি যাতে সৎভাবে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন চলে। কিন্তু বর্তমান কমিটি ওনাকে প্রথম অবস্থায় একটা অসম্মান করে বিকেলা থেকে তিনতলা শিফটিং করে ওনার উপর একটা মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। সিএম কি বললেন? না, সিএমকে আমরা এটা জানিয়েছি, সিএম বলেছে যে যেটা করার তোমরা সিদ্ধান্ত করো, আমার এই ব্যাপারে কাজ ইনভল্ভ করবে না। আমার স্বাভাবিকভাবে সারা রাজ্যে আমার দায়িত্ব আছে, আমরা জাস্ট ওনাকে ইনফরমেশন দিয়েছি আর দেখো এটা আপনাদের মাধ্যমে আর কি খবর করলাম, কারণ আমরা কিন্তু ম্যাটারটা জানতে চাইবো কেন দীর্ঘদিনের ঐতিহ্য যে সভাপতির এই ঘরটা ছিল আজকে হঠাৎ করে এই দীর্ঘদিনের ঐতিহ্যকে কেন ভুলন্ঠিত করার চেষ্টা করছে, এদের ইন্টেনশন কি এটা আমাদের জানতে হবে, কালকে বুঝতে হবে, এটা আমরা কালকে জানবো।